হ্যালো গাইস, তো আজকের ব্লগ হচ্ছে আমাদের গ্রামে শনি পূজা হয়, তো শনি পূজাতে যাচ্ছি, পাশে শনি পূজা হচ্ছে, তো শনিদেবের পুজো, যত শনিদেবের ভক্ত আছে সবাই থাকুন আর শনিদেবের কৃপাতে, যাতে এই ব্লগটা ভালো হয়। আজকে আমার ভাইও আছে, তো সবাইকে ইভিনিং। এখানে পাশে দেখা পাচ্ছেন গাইস, আমাদের বাড়ির সামনে রাস্তাতে শনি পুজো হচ্ছে গাইস। লকডাউনের জন্য ভিডিও বানানো হচ্ছে না, কেন কি সকাল 7টা থেকে 10টা অবধি টাইম আছে মার্কেট খোলার, আর তারপরে আর কোনো টাইম নাই, তার জন্য এরকম অসুবিধা হচ্ছে। জয় জয় শ্রী শনিদেব ভক্তন হিতকারী, सूरज के पुत्र प्रभु छाया महतारी, जय देव जय देव। जय जय श्री शनि देव भक्त हितकारी, सूरज के पुत्र प्रभु छाया महतारी, जय देव जय देव। श्याम अंक वक्र दृष्ट चतुर्भुजाधारी, नीलांबर धार नाथ गज की सवारी। श्याम अंक वक्र दृष्ट चतुर्भुजाधारी, किरीट मुकुट शीश सहज दीपत है लिलारी, मुक्तन की माला गले शोभित बलिहारी। किरीट मुकुट शीश सहज दीपत है लिलारी, এখানে শনিদেবের প্রসাদ গ্রহণ হচ্ছে, ভাই লোক ছবি লোক থালা গেলাস সব নিয়ে এসেছে। ঠাকুমারা আসছে প্রসাদ গ্রহণ করতেছে শনি পুজোর। দেবদনুজ ঋষি মুনি সুমিরত নর নারী, বিশ্ব আমাদের অতনুদা এখন আসলো প্রসাদ গ্রহণ করবে, আসলো এখন বসবে প্রসাদ গ্রহণ করবে, সবাই প্রসাদ গ্রহণ করুন, সবাই আসছে। তো ভাই লোক সবাই লোক কাল উসকা ক্যা করে যে ভক্ত হ্যায় মহাকাল কা, ফির ভি দেখো সর পে হ্যায় হাথ শনি মহারাজ কা। ইয়ে সিফ ছোটা ডায়লগ থা আর কুছ নেই, আর আমরা এখন যাচ্ছি। ভাই লোকরা আমাদের ছোট ছোট ভাইরা এখানে অনুষ্ঠানে গান বাজাচ্ছে। তো ভাই লোক ছবি লোক সবাই জানেন লকডাউনের জন্য বাইরে যাওয়া হচ্ছে না আর ব্লগ করা হচ্ছে না, তো কাল এখানে ব্লগ করছে টুকি ডাকি করে, আর যতক্ষণ যতদিন লকডাউন শেষ হবে না ততদিন আর কোনো করার নেই, কেন কি সরকারি নিয়ম পালন করতে লাগবে সবাইকে। আর লকডাউন যদি শেষ হয় তখন দেখা যাচ্ছে বাইরে আমাদের প্রোগ্রাম আছে যাওয়ার, তো আপাতত আমরা লোকাল ভিডিও করছি ব্লগ, বাইরে যাওয়ার কোনো প্রোগ্রাম নেই, কেন কি সরকারি নিয়ম পালন করতে লাগবে। আর এখানে আমাদের শনি পুজো হচ্ছে আমাদের গ্রামে, খুব ভালো হচ্ছে পুজো, সবাই অলরেডি আছে, ঠিক আছে। তো ভালো হলো শনি পুজোতে আমরা থাকবো লাইভে, আর শনি পুজোর ব্লগ দেখতে থাকুন। খুব জরুরি কল আসলো এখন, তো গাইস এটা সমস্যা হয়ে গেল, সমস্যা এটা হলো যে ব্লক মাঝখানে ছাড়িয়ে দিতে লাগবে হয়তো, কেন কি শনি পুজো থেকে আমাকে বারো দিয়ে লাগতেছে। এটা কল আসলো আমার ভাইয়ের বন্ধু, যেটা কিংসুক যে নাম আছে ভাই, ভাই আমার আমার কিংসুকের কিংসুকের বন্ধু যে আছে
তো ভাইয়ের বন্ধু ফোন করলো, বললো যে এনজিবিতে আয়, শিলিগুড়ি এনজিবি নিউ জলপাইগুড়ি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশন আমি নামবো, তুই চলে আসিস, নিউ জলপাইগুড়িতে আসবে, মানে এনজিবি শিলিগুড়ি। শনি ভগবান এটা চাচ্ছে আমাদের সাথে। কাকু বললো যে আসবে, একটু লেট হবে হালকা, তো কেন কি এখন ফোন করে ডাকলো। আর শনি পুজোর ব্লক বানিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি আমি, কিন্তু কেসটা একদম উল্টা হয়ে গেলো, এখন যাইতে লাগবে। এখন তো গাইস আছি, এখন বর্তমান এই কিংসুক ভাই আছে, আর আমাদের লকি কাকা আছে, আর যে ক্যামেরা ধরছে ওটা মনোজ কাকা, আমাদের ক্যামেরাম্যান সবসময় থাকে অলরেডি, যখন আমার হাত থাকে ক্যামেরা, যখন থাকে না তখন আমি মনোজ কাকাকে দিয়ে দিই ক্যামেরা সামলাই। আর দিল্লিতে গাছ নিয়ে একটু সমস্যা হচ্ছে, অক্সিজেন নিয়ে একটু সমস্যা হচ্ছে, এটা নিয়ে লড়তেছে। আমার দ্বিতীয় যে ভিডিওটা আছে গাছ নিয়ে, গাছ লাগা প্রাণ বাঁচা, গাছ আমাদের বন্ধু, তো এই ভিডিওটা প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটাকে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন। গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের প্রাণ, আমাদের অক্সিজেনের কাজে লাগে, অনেক অনেক কাজে লাগে, বিভিন্ন ধরনের, তার জন্য গাছকে যত্ন করো, গাছকে না কাইটে দয়া করি, একদম হাত জোর করে গাছ গাছ বাঁচাও, সবাই গাছ বাঁচাও। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা আজকে প্ল্যান করছিলাম যে কোথাও তো যাইতে পারতেছি না, কোনো জায়গায় ব্লক করতে পারতেছি না, তো আজকে প্ল্যান ছিল আমাদের এই শনি পুজো হচ্ছিল আমাদের গ্রামে, তো হঠাৎ করে আজকে প্ল্যান হচ্ছিলো যে না আমাদের গ্রামের শনি পুজো আজকে দেখে দিই সবাইকে, আমার যত ফ্রেন্ড লোক ফ্রেন্ডস লোক আছে, তো সবাইকে দেখা দিই যে আমাদের এখানে গ্রামের শনি পুজো কীরকম হয়। তো আসলাম, প্রসাদ গ্রহণ করলাম, প্রসাদ গ্রহণ করলাম, তো সবাইকে দেখাইলাম, পুজো হয়তো পুজো দেখাতে পারলাম না, পুজো অনেক লেট হয়ে গেছিলো অলরেডি, আমার আসতেও লেট হয়ে গেছিলো। সো গাইস ফাইনালি গাড়ি চলে এসেছে আমাদের, কিন্তু আমি যাচ্ছি না, কারণ করোনার সময় বেশি যখন যাওয়া যাবে না। জলপাইগুড়ি চলে আসি গাইস, তো এখন যাব আমরা শিলিগুড়ি রাস্তা, শিলিগুড়ি রাস্তা ওখানটায়, তো এনজিবির ওখানটায় ধরবো রাস্তা। তো নামলাম কেন, নামলাম এই কারণে ছোট ভাই চাপ সহ্য করতে পারিনি, তার জন্য নামলাম একটু মুদ্র ত্যাগ করতে। আর সব জায়গায় পুলিশে পুলিশ, চারদিকে পুলিশ, চারদিকে পুলিশ, এখন যাইতে লাগবে আমাদেরকে পুলিশেও কোর্ট টপকায় দিয়ে আমাদেরকে যেতে হবে, কিছু উপায় নেই, আর উপায় নেই, আর উপায় নেই গাইস, পুলিশে পুলিশ। তো গাইস এনজিবি চলে আসছি, এনজিবি এনজিবিতে এসে গাড়ি থেকে নামি নেই, যাওয়ার
প্রায় বিপ্লব আসছে এখন বাড়ি উনাছি পুলিশের ভয় ছিল অনেকটা তো গাড়ি থেকে নামিয়ে নিয়ে নিচে জনসনে ছিল জনসন থেকে চলে আসছে ডাইরেক্ট পিছন পাশে আমাদের নোকাল রাস্তা এখানটায় বিশাল ডুবার গাদল ডুবার রাস্তা দিকে পিছন পাশে আছে এখন বাড়ির উনাছি গাড়ি থেকে নামিয়ে নিই তো ভালো ছোটলোক চলে আসলাম মোলানি বিপ্লবকে নিয়ে গাড়ি তো চলে গেছে গাড়িওয়ালা তো এখন শিবা আর শিবা আমাদের ভাই আসলো তো এখন শিবা আর আমি পুছা দিতে যাচ্ছি বিপ্লবকে তো আর কারণটা বলিনি কারণ ছিল যে বিপ্লব যে জায়গায় কাজ করতো তো কাজ করে তো ওই জায়গায় তো লকডাউনের কারণে কাজও বন্ধ ছিল আর মালিক টাকাও দেয় না আর টাকা উল্টা খরচ হইতো কেন কি ভাড়ার টাকা লাগতো বাড়ি ভাড়া তো ভাইলোক ছোটলোক তো পুষা দিয়ে আসলাম তো এখন শিবা বাড়ি রোনা দিবে শিবার বাড়ি পুষা হয়ে গেছে তো পরে দেখা হচ্ছে একদম কালকে ঠিক আছে আজকে একদম গুড নাইট সবাইকে গুড বাই টাটা বাই বাই সবাইকে গুড নাইট ঠিক আছে রাধে রাধে যাই ভোলে काल उसका क्या करे जो भक्त है महाकाल का फिर भी देखो सर पे है हाथ शनि महाराज का जय शनि देव আজি ব্লগ হলো তোমার ভাই কা চ্যানেল কো সাবস্ক্রাইব তো করতে যাও।